হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা গড়ালো সুপ্রিম কোর্টে টেট প্রশ্নভুল মামলা সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের হয়েছে দু এবং দু হাজার সতেরোর প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা চ্যালেঞ্জ হলো সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারকে মান্যতা না দিয়ে মাননীয় বিচারপতি হরিশ স্ট্যান্ডনের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হলো সুপ্রিম কোর্টে তো টেট মামলাটি কারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলো পর্ষদ নাকি মামলার ডায়েরি নাম্বারই বা কত বা এস নাম্বার কত পিটিশনার কারা রয়েছেন শুনানির ডেট পড়লো কি না তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার নজর রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল তো চলুন প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার বিস্তারিত ডিটেলস আমরা জেনে নিই প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশ প্রাথমিক টেট এবং দু হাজার সতেরোর প্রাথমিক টেট সেই প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্নের ভুল বা তার অ্যান্সার কি ভুল নিয়েছে এমন দাবিতে কলকাতা হাইকোর্টে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি হরিশ টান্ডানের ডিভিশন বেঞ্চ তারা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তিনি দুটি ইউনিভার্সিটি থেকে ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট এক্সপার্টকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন সেই মতো ইতিমধ্যেই আমরা দেখেছিলাম কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা নোটিফিকেশন আকারে প্রকাশ করতে তেই প্রশ্নের মধ্যে যে গঠনগত ভুল আছে কি নেই তার সাবজেক্ট ধরে ধরে বিভিন্ন প্রফেসরদের সেখানে নিযুক্ত করার নোটিফিকেশন আমরা দেখেছিলাম তো কলকাতা ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটি থেকে এক্সপার্ট কমিটি সাবজেক্ট এক্সপার্ট কমিটি নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি হরিশ টানন মহাশয় তো সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট এসএলপি দায়ের হয়েছে তো স্টলুন সরাসরি সুপ্রিম কোর্টের অফিসাল ওয়েবসাইট থেকে আমরা জেনে নিই যে সেই মামলার বিস্তারিত ডিটেলস এবং কারা মামলাটিকে চ্যালেঞ্জ করলো তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে এই মুহূর্তে প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নভুল মামলার তার ডায়েরি নাম্বার পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ প্রাথমিক ডেট যে প্রশ্নভুলের মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে হয়েছে তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফোর ট্রিপল ফাইভ জিরো দু হাজার চব্বিশের যে মামলাটির পিটিশনার রয়েছেন শাবনাম সুলতানা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রয়েছে রেসপন্ডেন্ট অর্থাৎ এটা থেকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই সাবনাম সুলতানা তিনি রয়েছেন এই মামলার পিটিশনার অর্থাৎ তিনি হচ্ছেন মামলাকারী প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে রেসপন্ডেন্ট রয়েছে তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়নি তাহলে পিটিশনারদের পক্ষ থেকে এই মামলাটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে তো মামলাটির ডায়েরি নাম্বার এখানেও দেখতে পাচ্ছি ফোর ট্রি ফোর ফাইভ জিরো দু হাজার চব্বিশের এই মামলাটি এসএলপি দায়ের করা হয়েছে এক দশ দু চব্বিশ তারিখে অর্থাৎ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটা ছেচল্লিশ মিনিটে এই মামলাটি ডায়েরি নাম্বার ইতিমধ্যে পড়ে গেছে কিন্তু মামলার এসএলপি নাম্বার এখনও কিন্তু পড়েনি মামলার প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড কোন ডেট এখনও পর্যন্ত দেয়নি সুপ্রিম কোর্ট এখনো এসএলপি নাম্বার যেহেতু পড়েনি সেহেতু কোনো মেনশান বা মামলা প্রেজেন্ট লিস্টেড এখনও পর্যন্ত কিছু হয়নি মামলাটির স্টেজ এখনও পর্যন্ত কিছু দেখাচ্ছে না ক্যাটাগরি কোনো কিছু দেখাচ্ছে না তো মামলার পিটিশনার আমরা দেখতে পাচ্ছি এখানে নাম রয়েছে শবনাম সুলতানা এবং রেসপন্ডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো পিটিশনারদের পক্ষ থেকে এখানে অ্যাডভোকেট রয়েছেন অভিজিৎ সেনগুপ্ত অন্যদিকে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে রয়েছেন কুণাল চ্যাটার্জি এবং শেখর কুমার আর্লিয়ার কোর্ট ডিটেল যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ম্যাট নশো সতেরো দু হাজার চব্বিশের এই মামলাটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবেল জাস্টিস হরিশ ট্যান্ডার মহাশয় এবং অনারেবেল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের তাদের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের যে নির্দেশ এসেছিলো তেইশে আগস্ট তেইশ আট দু হাজার চব্বিশ তারিখে সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে সুপ্রিম কোর্টে তো এর সঙ্গে যে সমস্ত ক্যানগুলো ছিল সেই সমস্ত ক্যানগুলো এই আর্লিয়ার কোর্ট ডিটেলসের সঙ্গে টোটালটাই কানেক্টেড রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর কোন কোন মামলাগুলো রয়েছে কোন কোন ক্যানগুলো সংযুক্ত হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে পরপর দেখে নিতে পারছি তো টোটাল আমরা দেখে নেব যে কটি ক্যান এখানে সংযুক্ত রয়েছে ক্যান বা রিটপিটিশান সমস্তগুলো কিন্তু কানেক্টেড হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার ষাট হাজার আট সমস্ত ম্যাট নাম্বারগুলো কিন্তু কানেক্টেড হয়েছে অর্থাৎ আর্লিয়ার কোড ডিটেলসের মধ্যে এর সঙ্গে রয়েছে তো টোটাল এখানে রিপিটিশানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আর্লিয়ার কোড ডিটেলসগুলো রয়েছে তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু চ্যালেঞ্জ জানায়নি চ্যালেঞ্জ জানিয়েছে পিটিশনাররা এখন পিটিশনাররা কেন চ্যালেঞ্জ জানালো যেহেতু মাননীয় বিচারপতি হরিশ্যান্ডার্ড মহাশয়রা তারা এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং প্রশ্নের মধ্যে ভুল আছে কি নেই সে বিষয়টা খতিয়ে দেখতে বলেছিলেন তাহলে পিটিশনটা কেন সুপ্রিম কোর্টে গেল ডিভিশন বেঞ্চ তো আগে রিভিউ করে দেখতো অর্থাৎ যে এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছেন সেই এক্সপার্ট কমিটি তো তারা রিভিউ করতো রিভিউ করার পরে যদি কোনো প্রশ্নের মধ্যে ভুল আছে কি নেই সেই বিষয়টা তারা জানাতো তারপরে যদি দেখা যেত যে সেই এক্সপার্ট কমিটি কোনো ভুল বের করতে পারলো না বা ভুল নেই এমনটাই যদি তারা জানায় তারপরে তারা গিয়ে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানাতে পারতো কিন্তু তার আগেই তারা সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ জানালো এই মামলাটিকে তবে অন্য কোনো কারণ আছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কলকাতা করে ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো ইতিমধ্যেই আমরা দেখেছি যে কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রত্যেকটা সাবজেক্টের ধরে ধরে এক্সপার্ট কমিটি বা এক্সপার্টের জন্য বিভিন্ন প্রফেসারদেরকে তারা নিযুক্ত করতে চেয়েছে এমন একটা নোটিফিকেশান আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়া সেটাকে ঘুরপাক খাচ্ছে যদিও তার সত্যতা আমি যাচাই করিনি তবে বিশ্বভারতী ইউনিভার্সিটির কোনো প্রফেসর এক্সপার্ট কমিটি সেখানে কারা কারা রয়েছেন সে বিষয়ে কোনো এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি তবে ভিতরে ভিতরে হয়তো প্রাথমিক শিক্ষাবর্ষ তারা সেই বিষয়টা তার প্রসেস করছে তো সেই সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এবং সুপ্রিম কোর্টের যে এসএলপি দায়ের হলো তার বিস্তারিত আপডেট পরবর্তীতে যে যখন নিত্য নতুন আপডেট আসবে তখন অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপাতত এটুকুই এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ